2009 সাল থেকে 2024 সনের 5ই আগস্ট গণবিপ্লবের পূর্ব মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সরকার দেশের গেজেটেড নন গেজেটেড সকল পদে প্রশাসনের সর্বস্তরে দলীয় কর্মী বাহিনী নিয়োগের মাধ্যমে একচ্ছত্র আওয়ামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। নিয়োগ, পদায়ন, বদলি, প্রমোশন সহ বিভিন্নভাবে বঞ্চিত করেছিল দেশের হাজার হাজার যোগ্য মেধাবী তরুণ তরুণীদের। বেড়ে গিয়েছিল সীমাহীন বেকারত্ব। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নমুনা হচ্ছে এই 43তম বিসিএস। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাত্র 2 মাসের মধ্যে কিভাবে কোনো বাছবিচার ছাড়াই পতিত আওয়ামী দলীয় অনুগতদের নিয়োগদানের মাধ্যমে প্রশাসনে আওয়ামী প্রেতাত্মার আধিপত্য আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করে দেওয়া হলো, সেটাই এখন বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি এই নিয়োগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার অবিস্মরণীয় আত্মত্যাগের সাথে বেইমানি ও বিশ্বাসঘাতকতার সামিল।